না তুমিয়া, খবরটা কি? তোমার মন এত খারাপ? ভালো নাই স্যার, আপনি তো জানেন আমি, আমার মুখে কোনো লাগাম নাই, ব্রেক নষ্ট, কথা হয় না, কথা শুরু করলে কথা থামে না, পটর 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 করতে থাকি, মেজাজ মেজাজ গরম হয়ে গেলে ঠাস ঠাস কি বলে ফেলি না বলে ফেলি, মাথা কিছু কাজ করে না। আপনি জানেন যে আমি নূপুরকে এত ভালোবাসি, এত তারপর আমি রাগের মাথায় কি বলছি এখন তো সে। মাথা গরম হলে তো চলবে না, এই মাথা গরম করে তুমি কি কাজটা করছো? তুমি একবার ভিজা দেখছো, ভাইবা দেখছো একবার? এখন তো বউ তালাক হয়ে গেছে, এটা কি একটা ছোট খাটো ব্যাপার? বউরে তালাক দেওয়া, হঠাৎ রাগ হইলা হঠাৎ তালাক দিলা। শোনো, এর সমাধান কি জানো? এর সমাধান হইল তোমার বউরে আরেকজনের সাথে হিল্লা বিয়া দিতে হবে, এবং কমসে কম 3 মাস তার কাছে থাকতে হবে। তারপরে সে তালাক দিলে পরে তখন গিয়া তুমি তার বিয়া করতে পারবা, তার আগে পারবা না। ও আল্লাহ, কোন কি এছাড়া আর কোনো মানে ছোটখাটো কোনো পথ নাই? কোনো পথ নাই, কারণ বিধানটা তো ধর্মের বিধান, এটা আমার আর তোমার বিধান না। আমি কি করলাম? নিজের হাতে ধইরা আমি নিজের শেষ করলাম। সব সব সব, এখন আর কান্দা কোনো কাজ হবে না, এখন বুদ্ধি শুদ্ধি করে আগাইতে হবে। আমি জানি তুমি বউটারে অনেক ভালোবাসতা, ও তোমার অনেক ভালোবাসতো, এখন কি কারবারটা করলা করবো? এখন আপনি করুন একটা ব্যবস্থা তো করা লাগে। আপনি আমাদের মুরব্বী, আপনি বলেন চাচা কি করব? এখন একটাই পথ আছে। কি পথ চাচা? সেই পথ হইল একটা সহজ সরল মানুষ দেখা, যে বাটপারি করবে না, তিটারি করবে না, এরকম মানুষ দেখে একটা হিল্লা বিয়া দিতে হবে। এরকম মানুষ কই পাবেন পাগল স্যার? কেউ আছে 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 আছে, কলিম আছে, কলিম। হ্যাঁ আমি ওইটাই ভাবছি, এই কলিম রে তুমি বিশ্বাস করতে পারো। আশা করি কলিম কোনো অন্যায় কাজ করবে না। অতএব বিশ্বাস তো কারোর উপর না কারোর উপর করতেই হবে, না করলে তো কোনো উপায় নাই, তাই না? এটা ভালো বুদ্ধি দিচ্ছেন স্যার। এখন তোমাকে বিশ্বাস করতেই হবে, একটা কথা মনে রাখো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদিন, বুঝলা? হয়তো কলিমই তোমার মূল জায়গা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাজী হায়দার মোল্লা, আছো কেমন? জি চাচা, আপনার দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। ভালো আছো, ভালো কথা। এদিকে যাচ্ছিলে কোথায় চাচা? ওই আমি ওই আপনার উদ্দেশ্যে আপনার বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম চাচা। আমার উদ্দেশ্যে আমার বাড়ির দিকে বলে ফেলো। মানে ওই যে মানে আপনার বড় ছেলে ওই লালটু ভাই, সে তো তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার ঘরে তুলতে চাচ্ছে, তো এখন তালাকপ্রাপ্ত স্ত্রীকে তো ঘরে তুললে তাকে এই হিল্লা বিয়া দিয়েই তো তুলতে হবে। মানে আমি বিশ্বস্ত সূত্রে বিয়ে করে আবার ফিরিয়ে দিলাম, তো এই ব্যাপারটা যদি একটু ভাইবে দেখতেন তাহলে একটু দুধের স্বাদ ঘোলে মিটতো চাচা। মানে আমার বিয়েটা একটু হইতো আর কি চাচা। তোমার কি লেকচার শেষ হয়েছে? তুমি কি নিজেকে মনে করো যে একদম তুমি কত পবিত্র? হে আমার পুত্রবধূ, হিল্লা বিয়া করার পর তোমার কাছে যখন যাবে তুমি সে মানে তোমার কাছে সে নিরাপদে থাকবে, তুমি তো এইটা বুঝাইতে চাইছো তো আমাকে? না জি চাচা, এটা আমি বুঝাতে চাচ্ছি। কোনো রকম কোনো ক্ষতি হবে না, এ তো বলতে চাচ্ছ? জি চাচা, এবং বিশ্বস্ত সূত্রে আমি তাকে ফেরত দিব চাচা। ফেরত দিবা বিশ্বস্ততার সাথে, এই তো কথা কান হবে। জি চাচা, বুঝতে পারছি। তো নান্টু ভাইকে ব্যাপারটা কিন্তু আপনি একটু বুঝাইয়ে বললেন চাচা, এই ক্ষেত্রে কোনো ধরনের ভুল কিন্তু করা যাবে না চাচা। একটা অপাত্রের হাতে জানে কোনোভাবে তার স্ত্রীকে বিয়েটা। ঠিক আছে, আমি নান্টুর সাথে কথা বলবো। তুমি আমার সাথে দেখা হয়ে গেল, এখন কি যাবা নাকি স্টলে এক কাপ চা? চাচা মানে আপনি বলেছেন আমার যাওয়া উচিত, কিন্তু মানে আমার একটু জরুরি কাজও আসছিল ওদিকে, ওই নতুন একটি বিয়ের বিষয়ে একটু আলাপ আলোচনা আছে, তো সেই ব্যাপারে আমাকে একটু যেতে হবে চাচা। আমি বিকেল বেলা আপনার সাথে আবার দেখা করি চাচা। তাহলে আবার যাও, তুমি এত ব্যস্ত কাজই, যাও। আসি চাচা, আমার বিষয়টা চাচা একটু ভাইবে দেখেন চাচা, একটু বিয়ের ফুল ফুটলো আর কি চাচা। আসি চাচা, সালাম আলাইকুম।